হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু লাইফ টক্স। লাইফ টক্সের একটা নতুন এপিসোডে প্রত্যেককে স্বাগত জানাই। গতকাল আমরা দেখলাম গণেশ চতুর্থী উপলক্ষে ভারতবর্ষে বা ভারতবর্ষের বাইরে বিরাট সমারোহ, বিরাট উন্মাদনা এবং বিরাট ভক্তির বাতাবরণ। তা গণেশ চতুর্থী উপলক্ষে আজকে আবার মনে হলো যে নতুন কিছু তথ্য যদি সকলের সঙ্গে শেয়ার করা যায়। এগুলোর মধ্যে অনেকেই অনেকগুলোই হয়তো অনেকের জানা, তাও আজকের এই ভিডিওটা বানাতে খুব ইচ্ছে করছে যে গণেশ চতুর্থী এটার সূত্রপাত কবের থেকে হয়। ভারতবর্ষে আমরা এনশিয়েন্ট ইন্ডিয়াতে দেখে থাকি যে চালুক্য বা সাতবাহন বা রাষ্ট্রকূট এই সমস্ত রাজত্বের সময়, এই সমস্ত সাম্রাজ্যের সময় গণেশ পুজোর কিছু ফ্লিটিং রেফারেন্সেসকে আমরা পেয়ে থাকি, কিন্তু কংক্রিট হিস্টোরিক্যাল এভিডেন্স যেটাকে বলা হয় সেটা প্রথম পাওয়া যায় শিবাজির রাজত্বের সময়। এবং শিবাজির বংশের কুলদেবতা ছিলেন গণেশ ঠাকুর, এবং সেই সময় থেকে অর্থাৎ 16 শতাব্দী থেকে এই মারাঠা সাম্রাজ্যে গণেশ পুজোর ব্যাপকভাবে প্রচলন হয়েছিল। পরবর্তীকালে অর্থাৎ ভারতের স্বাধীনতা সংগ্রামে আমরা গণেশ পুজোকে আবার বহুলভাবে প্রচলিত হতে দেখি। কীরকম সময়টা? মোটামুটি 1892-93 সাল। সে সময় কোনো রকম গ্যাদারিং সে সময় ব্রিটিশরা ভারতবর্ষে অ্যালাউ করতো না, এক্সেপ্ট রিলিজিয়াস কজ। অর্থাৎ রিলিজিয়াস কজ হলে, ধর্মীয় কারণ হলে সেক্ষেত্রে ডেফিনেটলি ছাড় থাকতো এবং সেক্ষেত্রে মানুষ একজোট হতে পারত। তা ভারতবর্ষের মানুষের মধ্যে সে সময় এই পেট্রিয়টিজমকে জাগাতে, স্বদেশী ভাবকে জাগ্রত করতে বালগঙ্গাধর তিলক তিনি ভাবলেন যে গণেশ পুজো এই আড়ম্বরকে সামনে রেখে প্রচুর মানুষকে একত্রিত করা যাবে, এবং একত্রিত করবার পর তাদের মধ্যে স্বাধীনতার বিষয়ে যে চেতনা সেটাকে জাগ্রত করা যাবে। 1893 সালে বালগঙ্গাধর তিলক মহারাষ্ট্রে প্রথমবার বিরাট করে গণেশ পুজো করেন এবং সেখানে বহু মানুষের সমাগম হয়, এবং সেই মানুষের মধ্যে তিনি স্বাধীনতা বোধকে জাগ্রত করেন, পেট্রিয়টিজমকে তিনি জাগ্রত করেছিলেন। এরপর থেকে মহারাষ্ট্রে, এবং সেটা আমরা শিবাজির সময় থেকে যে ট্রেন্ডটা আসছিল যে মারাঠিদের মধ্যে গণেশ ঠাকুর সম্পর্কে আলাদা একটা সচেতনতা এবং বা আলাদা ভক্তি, যদিও এখন সেই ভক্তিটাকে আমরা দেখছি যে সমস্ত কমিউনিটির মানুষদের মধ্যেই তারা গণেশ, লর্ড গণেশার ওয়ার্শিপ করে থাকেন, পুজো করে থাকেন, কিন্তু সে সময় মহারাষ্ট্রে ব্যাপকভাবে এর প্রচলন হয়েছিল। গণেশ ঠাকুর নিয়ে অনেকগুলো তথ্যকে পাওয়া যায়, এবং একটা আমাদের কুসংস্কার রয়েছে যে গণেশ চতুর্থীর দিনে কখনোই চাঁদের দিকে তাকাতে হয় না। এর পেছনে একটা পৌরাণিক গল্প রয়েছে। কীরকম? গণেশ বাবা একবার তার যে বাহন বুশিকের পিঠে চড়ে এক জায়গায় নেমন্তন্ন খেতে গিয়েছিল। আমরা জানি যে গণেশের প্রিয় খাদ্য হলো লাড্ডু, প্রচুর লাড্ডু তিনি সেখানে গিয়ে খান, এবং ফিরবার পথে সেই মুশিকের সামনে, ইঁদুরের সামনে একটা সাপ পড়ে এবং ইঁদুরটা ভয় পেয়ে যায় এবং গণেশ বাবা তার পিঠ থেকে পড়ে যায়, এবং পড়ে যাওয়ার পরে তার পেট ফেটে যায় এবং পেটের থেকে সমস্ত লাড্ডুগুলো বেরিয়ে যায়। এবং সেই সময় তিনি কি করেন? রাগে ওই সাপটাকে ধরে মেরে তারপর সাপটাকে তার সমস্ত লাড্ডুগুলোকে আবার পেটের মধ্যে ঢুকিয়ে পেটটাকে সিল করে দেন, মানে সাপ দিয়ে সাপের বাঁধুনিতে আটকে দেন। এবং এই পুরো ঘটনাটাকে দেখে ওপর থেকে চাঁদ নাকি হাসছিল, এবং তারপর গণেশ বাবা প্রচণ্ড খেপে যান এবং চাঁদের দিকে নিজের একটা দাঁতকে ছুঁড়ে মারেন এবং তাকে সাপ দেন, অভিশাপ দেন যে চাঁদ আর কোনোদিন উজ্জ্বল থাকবে না, সবসময় নিষ্প্রভ কালো থাকবে। কিন্তু এরপর চাঁদ ক্ষমা চায় গণেশ বাবার কাছে, গণেশ বাবা সন্তুষ্ট হন এবং তাকে এই যে অভিশাপ সেটাকে তুলে দেন এবং তাকে বলেন যে ঠিক আছে, তুমি আবার জল জল করবে আগের মতোই। কিন্তু সেই থেকে, এবং পুরাণের এই গল্পর থেকে, যে আমাদের মধ্যে একটা কথা প্রচলিত হয় যে গণেশ চতুর্থীর দিনে চাঁদের দিকে তাকাতে হয় না, তাহলে অমঙ্গল হবে। এবার গণেশজিকে নিয়ে, লর্ড গণেশাকে নিয়ে কেবলমাত্র ভারতবর্ষে যে পুজো হয় সেটা নয়, পৃথিবীর বিভিন্ন জায়গার বিভিন্ন দেবদেবীর মধ্যেও কিন্তু আমরা গণেশের কিছু রেফারেন্সকে দেখতে পাই। কীরকম? চায়না, চীন দেশে এক দেবতার পুজো করা হয়, তার নাম কাঙ্গি তেন বা কাঙ্গি তেন। এই দেবতার সঙ্গে গণেশজির অনেকটা মিল রয়েছে চেহারাতে। ইন্দোনেশিয়াতে 1998 সালে একটি কারেন্সি নোট বেরিয়েছিল 20,000 টাকা, সেই নোটের বাঁদিকটাতে গণেশ ঠাকুরের ছবিকে ব্যবহার করা হয়েছিল। ইন্দোনেশিয়া পপুলেশনের মধ্যে 90% অ্যারাউন্ড তারা মুসলিম, এবং ইন্দোনেশিয়া হলো পৃথিবীর সবচেয়ে বেশি মুসলিম পপুলেশনের দেশ, বাংলাদেশ বা পাকিস্তানের চেয়েও অনেকটাই বেশি। সেরকম একটা দেশে গণেশ ঠাকুরকে তাদের কারেন্সি নোটে ব্যবহার করা হয়েছিল। এটা একটা অভূতপূর্ব এবং আশ্চর্য ঘটনা, এবং সেই সঙ্গে এটা একটা খুব সাম্প্রদায়িক সম্প্রীতিরও একটা বিষয় যেটাকে সবসময় অ্যাপ্রিসিয়েট করা উচিত।
কেন ব্যবহার করা হয়েছিল তার পিছনে দুটো কারণকে বলা হয়, যে এই গণেশজির ইমেজটার মধ্য দিয়ে একটা কোডকে জেনারেট করা হয়েছিল, সেটাকে দিয়ে পাইরেসিকে আটকানো যেত এবং ফার্জি নোটস যাতে না তৈরি হয় সেটাকে আটকানো সম্ভব ছিল। এবং দ্বিতীয় কথা, গণেশজির মূর্তিকে ব্যবহার হলে তাহলে আমাদের মধ্যে প্রচলিত আছে যে সৌভাগ্য আসে, সুতরাং সিদ্ধি লাভ হয়। সুতরাং ইন্দোনেশিয়ার সে সময় পরন্ত অর্থনীতিতে জোয়ার আনতে নাকি গণেশজির ছবিকে ব্যবহার করা হয়েছিল। এছাড়া কম্বোডিয়া, থাইল্যান্ড বিভিন্ন দেশগুলোতে আমরা দেখেছি যে গণেশজির যে বিভিন্ন গণেশজির মতন কিছু ঠাকুরকে উপাসনা করা হয়ে থাকে। বিশেষ করে আমরা কম্বোডিয়ার ক্ষেত্রে একটি রেফারেন্সকে পেয়ে থাকি, তার নাম হলো প্রাককেমস, সেই দেবতা তার অবয়বটা অনেকটাই আমাদের গণেশ ঠাকুরের মতো। এছাড়া থাইল্যান্ডের ক্ষেত্রে এবং আফগানিস্তানেও কিন্তু আমরা গণেশের কিছু রেফারেন্সকে পেয়ে থাকি। এই জিনিসগুলো আমাদেরকে এটাই বোঝায় যে সুদূর অতীত থেকে ভারতবর্ষের যেটা সংস্কৃতি সেটা বিভিন্নভাবে বিশ্বের সংস্কৃতিকে কতটা উদ্বুদ্ধ করেছিল বা অনুপ্রাণিত করেছিল। গণেশজির যে প্রসেশনকে আমরা দেখি, বিশেষ করে আমাদের টিভির পর্দাতে বিভিন্ন সেলিব্রিটিরা তাদের বাড়িতে পুজো করছেন এবং সেটা দেখে এক সময় একেবারেই মহারাষ্ট্রের এই পুজো পরবর্তীকালে প্যান ইন্ডিয়া একটা প্রচার লাভ করে। এবং বর্তমানে আমরা দেখছি, বিশেষ করে বাংলাতে তো আমরা দেখেই থাকি যে প্রচুর গণেশ পুজো হচ্ছে, মানুষ গণেশ পুজো দেখতে যাচ্ছেন, গণেশ পুজোর বিসর্জনে প্রচুর মানুষ আসছেন। কিন্তু গণেশ পুজোর বিসর্জন বললে সবার আগে মনে পড়বে লাল বক্চা রাজা, অর্থাৎ মুম্বাইয়ের লাল বক্চা রাজা, এই গণেশ পুজো। এবং এখানে মোটামুটি 1930 সাল থেকে এই পুজোর সূত্রপাত হয়েছিল। সেখানকার কিছু নুলিয়ারা, ফিশারম্যানরা, তারা এই গণেশ পুজোর প্রচলন করেন। 1935 সাল থেকে কামলি ফ্যামিলি, বিনোদ কামলি না, সেখানকার অন্য কামলি ফ্যামিলি, তারা এই গণেশ পুজোর যে সমস্ত প্যান্ডেল ডেকোরেশন বা গণেশ ঠাকুরের যে মূর্তি তৈরি তার দায়িত্বে আছেন। এবং এই যে প্রসেশনটা, বিসর্জনের যে প্রসেশনটা, সেটা পৃথিবীর সবচেয়ে লংগেস্ট প্রসেশন হিসাবে তার নাম রয়েছে। এবং এই প্রসেশন প্রথম দিন সকাল 10টার থেকে শুরু হয় এবং 24 ঘন্টা ব্যাপী এই প্রসেশন চলে। এবং এই প্রসেশনে লক্ষ লক্ষ, ইভেন কোটি কোটি মানুষ পর্যন্ত সমবেত হন, জমায়েত হন। এবং বহু সেলিব্রিটিকে আমরা দেখেছি এই প্রসেশনের মধ্যে অংশ নিতে এবং গণেশ ঠাকুরের বিসর্জনে অংশ নিতে। এবং এরপরে মুম্বাইয়েরই অন্ধেরিচা রাজা, সেটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম প্রসেশন হিসেবে পরিচিত, সেটাও গণেশজির বিসর্জনের দিনে। সুতরাং গণেশ চতুর্থীর দিনে আমরা আজকে নতুন কিছু তথ্যকে জানতে পারলাম গণেশ ঠাকুর সম্পর্কে বা তার এই পুজোর সম্পর্কে। পরবর্তী ভিডিওগুলোতে আমি এরকম আরও কিছু ইন্টারেস্টিং কন্টেন্টকে আবার নিয়ে আসব। এরকম কন্টেন্টকে দেখতে থাকুন, এই চ্যানেলে সাবস্ক্রাইব করুন, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। কী কী বিষয়ের উপরে আপনারা নতুন নতুন ভিডিও চান সেগুলো কমেন্ট বক্সে আমাকে জানালে আমি খুব উপকৃত হব। খুব তাড়াতাড়ি আরেকবার দেখা হচ্ছে, টিল দেন গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।